কংগ্রেসের কার্যকরী সভাপতি রাণা গোস্বামী আর রাণা গোস্বামীয়ে এবার পুনের হুঙ্কার প্রদান করেছে যে এইবার রাণা গোস্বামীয়ে পাঁচ কথা পৈতৃক সম্পত্তি পাঁচ কথা মাটি দিবলে সাজু হয়েছে এসপ্তাহর ভিতর তো পাঁচ কথা মাটি লিখি দিব কিন্তু রাণা গোস্বামীর বিরুদ্ধে কেবল মাত্র এটা প্রমাণ দিব লাগে যদি আপনি প্রমাণ দিব পারে তেন্তে আপনার নামত এতিয়াই করে লোক পাঁচ কথা মাটি কিন্তু ঘটনা কি জানাই আছো এটা গুরুত্বপূর্ণ খবর জানাই আছো অসম গণ পরিষদত যোগদান করার খবর নৎসাত করেছে রাণা গোস্বামী কোনো দলের সহ মূর যোগাযোগ হওয়া নাই কোনো দলের সহ কথা পতার কথা এটা কলিও যদি প্রমাণ হওয়া নাই যদি প্রমাণ দিব পারে এটা কলিও তেন্তে মূর প্রত্যেক সম্পত্তির পাঁচ কথা মাটি লিখি দিব ভূপেন বৰাৰ লগত মোৰ ভাল সম্পর্ক মোৰ সৈতে রাজনৈতিক ষড়যন্ত্র হৈছে অসম গণ পৰিষদত যোগদান করার খবর নস্যাত করেছে রাণা গোস্বামী আমি জনাইছো এটা গুরুত্বপূর্ণ খবর বিগত সময়সাত জ্যেষ্ঠ কংগ্রেসী বর্তমানের কার্যকরী সভাপতি রাণা গোস্বামীর বিরুদ্ধে এটা অভিযোগ উত্থাপন হয়ে আছিল যে রাণা গোস্বামী অচিরে অসম গণ পৰিষদত যোগদান করব বলে যে খবর অসমৰ সংবাদ মাধ্যমত চর্চা লাভ করে আছিল এই খবরের বিরুদ্ধে আজির দিনটোত পুনের কংগ্রেসের এগারী কার্যকরী সভাপতি হুঙ্কার প্রদান করেছে স্পষ্টক জানাইছে যে যদি রাণা গোস্বামীয়ে কোনো রাজনৈতিক দলের সহ কথা পতার এটা কলিও যদি কোনোবাই প্রমাণ দিব পারে তাহলে পৈতৃক সম্পত্তি রাণা গোস্বামীর পৈতৃক সম্পত্তির পাঁচ কথা মাতি এক সপ্তাহের ভিতর সেই ব্যক্তিগীর নামত মই লিখি দিম বলে হুঙ্কার প্রদান করেছে রাণা গোস্বামী লগতে উল্লেখ করেছে যে মোর বিরুদ্ধে রাজনৈতিক ষড়যন্ত্র করা হয়েছে রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায় যাত্রা সফল হওয়ার কারণেই যোরহাটত সফল হওয়ার কারণেই এনেদরে মূর সঙ্গে রাজনৈতিক ষড়যন্ত্র করেছে বলে এইবার হুঙ্কার প্রদান করেছে এইগারী জ্যেষ্ঠ কংগ্রেসী রাণা গোস্বামী আমি পুনে পুনে রাণা গোস্বামীর মন্তব্য শুনাই লো আর মন্তব্যের পিছত রাণা গোস্বামীর সঙ্গে বহুকটা বিস্ফোরক অভিযোগ থাকার যবর এই খবর আমি জানাই আছো কিন্তু তার পূর্বে আমি প্রথমে রাণা গোস্বামীর সেই মন্তব্যটা পুনে পুনে শুনাই লওয়ার চেষ্টা করছো মোক কথা শুনক মই সেইদিনাখনো ক্লিয়াৰিফাই কৰিছোঁ আপোনালোকৰ চেনেলৰ যোৰহাটৰ বহুত গৈছে মানুহ সেইদিনা মই যোৰহাটত আছিলোঁ যিদিনা কথাটো ওলাইছিলে মই গা বেয়া মই কৈছোঁৱেই যে মূল কথাটো হৈছে সেইদিনাতে কৈছিলোঁ এই মুহূৰ্তলৈকে কৈছোঁ এতিয়ালৈকে যদি কোনোবাই মোক ৰাজনৈতিক দলত যোৱাৰ বিষয়ে যদি কিবা কথা এটা এটা মাত্ৰ কলি এটা মাত্ৰ যদি কলি মোক কথা পতা ফোন করা কথা পতা মই দল ত্যাগ করার বিষয়ে যদি বা বেলেগ দলত জয়েন করার কথা এই মুহূর্তলৈকে এজিপির জয়েন কথা উলিয়াব পাৰে বা যিকোনো দল উলিয়াব পাৰে তেতিয়ালে মই তেওঁক সাব্বাস দিম আর যিজনে কথা পাতি উলিয়াই দিব পাৰে কলি উলিয়াই দিব পাৰে তেওঁক মোৰ সম্পত্তি বা পিতৃ পৈতৃক সম্পত্তিৰ পৰা মই পাঁচ কথা মাতি তেওঁৰ নামত মই এসপ্তাহতে লিখি দিম এই মুহূর্তলৈকে মই কৈছোঁ আপুনি এজিপির কথা কৈছে মই এজিপির কৈছোঁ মই কোনো ৰাজনীতি মই নাম নকওঁ মই কোনো ৰাজনীতি এই মুহূৰ্তলৈকে এতিয়া আপোনাৰ এই মুহূৰ্তলৈকে যদি মই কাৰোবাৰ কথা পাতিছোঁ কাৰণ এতিয়াহে আপোনাৰ কথাটো সুধিছে মই সেইদিনাখনো সেই কথাটো কৈছোঁ এইমাত্ৰ কৈছোঁ যদি কোনোবাই যদি ভাবিছে যে রাণা গোস্বামীয়ে কথা পাতিছে ডিছকাশ্যন কৰিছে ফোনত রাণা গোস্বামী কোনে প্ৰস্তাৱ দিছে রাণা গোস্বামীয়ে কথা পাতিছে ডেফিনেটলি তাৰ তো ক্লু থাকিব গতিকে যদি কিবা মাত্ৰ এটা কলি উলিয়াই দিব পাৰে তেতিয়াহ'লে মই গিফ্ট দিম তেওঁ প্রস্তাব অহা নাই মই কৈছিলাম বিশ্বাস কথা লাভ নাই মোক প্রস্তাবও দিয়া নাই মই এজিপিক দুখ দিম কিয় বিজেপিক দুখ দিম কিয় বা অন্য দলক দুখ দিম কিয় মোৰ নামত বোলে প্রস্তাবে অহা নাই গতিকে আৰু তাত যোৱাৰ কি প্রস্তাবটো কেনে থাকিব পাৰে আৰু এয়া আছিল কংগ্ৰেছৰ কাৰ্যকৰী সভাপতি বৰ্তমানৰ কাৰ্যকৰী সভাপতি রাণা গোস্বামীৰ মন্তব্য রাণা গোস্বামী স্পষ্টকৈ জনাইছে যদি মোৰ বিৰুদ্ধে কোনো ৰাজনৈতিক দলত নতুনকৈ যোগদান কৰাৰ কথা প্ৰমাণ যদি কোনোবাই এটা কলিও দিব পাৰে মই এসপ্তাহৰ ভিতৰত মোৰ পৈতৃক সম্পত্তি পাঁচ কথা মাতি মই লিখি দিম বুলি রাণা গোস্বামীয়ে হুঙ্কার প্রদান করেছে আমি জনাই আছো এটা গুরুত্বপূর্ণ খবর অসমের রাজনীতির সততে রাণা গোস্বামীয়ে কেইদিনমানৰ পাছতেই অসম গণ পৰিষদত যোগদান করব বলে যে খবর চর্চা লাভ করে আছিল এই খবরের বিরুদ্ধে গৈ এবার রাণা গোস্বামীয়ে সংবাদ মেলের আয়োজন করে এই কথা স্পষ্টকৈ জনালে যে কোনো রাজনৈতিক দলের সহ কথা পতা নাই বা কোনো রাজনৈতিক দলে রাণা গোস্বামীর সহ যোগাযোগ করা নাই রাণা গোস্বামীয়ে ভবিষ্যতে কেতিয়াও কোনো রাজনৈতিক দললৈ যোৱাৰ কথাও তেওঁ চিন্তা করা নাই বলে জানাইছে ইতিমধ্যে আমি জানাইছো যে ইতিমধ্যে রাণা গোস্বামী আর ভূপেন বৰার বিরুদ্ধে যোৰহাটত জামিনবিহীন গোচৰত তেওঁলোকৰ বিরুদ্ধে গোচর রুজু করা হয়েছিল তাৰপিছতে রাণা গোস্বামীয়ে তেওঁ ভূপেন বৰার বিরুদ্ধে যে জামিনবিহীন গোচর হয়েছিল তার বিরুদ্ধে ভূপেন বৰাই কোনো জামিন মঞ্জুরের কারণে তো আগতীয়াকৈ আবেদন করা নাছিল কিন্তু রাণা গোস্বামীয়ে
আগতীয়াকৈ জামিন আবেদন কৰিছিল ৰাণা গোস্বামীয়ে। তাৰ পিছতে যোৰহাটত ভূপেন বৰাৰ লগত সংগ নিদি ৰাণা গোস্বামীয়ে পোনে পোনে তেওঁ গুৱাহাটীলৈ গুচি আহিছিল কালিৰ দিনটোত। আৰু কালিৰ দিনটোত অহাৰ লগতে বিগত বহু কেইদিন ধৰি কংগ্ৰেছৰ বহু অনুষ্ঠান ৰাণা গোস্বামী সীমিত উপস্থিতিৰ বাবে বহুলোকে ধাৰণা কৰি লৈছিল যে এইগৰাকী জ্যেষ্ঠ কংগ্ৰেছে অতি সোনকালে অন্য কোনো বিকল্প ৰাজনৈতিক দলত হয়তো যোগদান কৰাৰ কথা চিন্তা কৰি আছে। আৰু বিকল্প ৰাজনৈতিক দল হিচাপে বহুতে বুবুবা চলাইছিল, বহুতে চৰ্চা কৰিছিল যে অসম গণ পৰিষদত যোগদান কৰিব পাৰে এইগৰাকী জ্যেষ্ঠ কংগ্ৰেছী নেতা তথা কংগ্ৰেছৰ বৰ্তমানৰ কাৰ্যকৰী সভাপতি ৰাণা গোস্বামীয়ে যোগদান কৰিব অসম গণ পৰিষদত। কিন্তু এই খবৰক নস্যাত কৰি, এই খবৰক সম্পূৰ্ণ ভুল প্ৰমাণ কৰি ৰাণা গোস্বামীয়ে কিছু সময় পূৰ্বে এক সংবাদমেল আয়োজন কৰিছিল আৰু এই সংবাদমেলত স্পষ্ট কৰি দিছে যে মই কোনো ৰাজনৈতিক দলত যোৱাৰ কথা ওলোৱা নাই। যদি কোনো ৰাজনৈতিক দলৰ যোৱাৰ কথা বা ৰাজনৈতিক দলৰ সৈতে কথা পতাৰ এটা কৰিও যদি কোনোবাই প্ৰমাণ দিব পাৰে তেন্তে সেই ব্যক্তিগৰাকীৰ নামত মোৰ পিতৃৰ সম্পত্তিৰ পাঁচ কথা মাতি এসপ্তাহৰ ভিতৰত তেওঁ লিখি দিম বুলি উল্লেখ কৰিছে। আমি ৰাণা গোস্বামীৰ যিটো মন্তব্য আছে এই মন্তব্যটো পুনৰ এবাৰ দেখুৱাবলৈ চেষ্টা কৰিছোঁ। মোক কথা শুনক, মই সেইদিনাখনো ক্লিয়াৰিফাই কৰিছোঁ, আপোনালোকৰ চেনেলৰ যোৰহাটৰ বহুত গৈছে মানুহ, সেইদিনা মই যোৰহাটত আছিলোঁ যিদিনা কথাটো ওলাইছিলে, মই গা বেয়া, মই কৈছোঁৱেই যে মূল কথাটো হৈছে সেইদিনাটো কৈছিলোঁৱেই, এই মুহূৰ্তলৈকে কৈছোঁ। এতিয়ালৈকে যদি কোনোবাই মোক ৰাজনৈতিক দলত যোৱাৰ বিষয়ে যদি কিবা কথা এটা এটা মাত্ৰ কলি এটা মাত্ৰ যদি কলি মোক কথা পতা, ফোন কৰা, কথা পতা, মই দল ত্যাগ কৰাৰ বিষয়ে যদি বা বেলেগ দলত জইন কৰাৰ কথা এই মুহূৰ্তলৈকে বি জে পিত জইন কৰা উলিয়াব পাৰে, বা যিকোনো দল উলিয়াব পাৰে, তেতিয়াহ'লে মই তেওঁক চাব্বাছ দিম। আৰু যিজনে কথা পাতি উলিয়াই দিব পাৰে, কলি উলিয়াই দিব পাৰে, তেওঁক মোৰ সম্পত্তি বা পিতৃৰ পৈতৃক সম্পত্তিৰ পৰা মই পাঁচ কথা মাতি তেওঁৰ নামত মই এসপ্তাহ ভিতৰত লিখি দিম। এই মুহূৰ্তলৈকে মই কৈছোঁ, আপুনি এ জে পিৰ কথা কৈছে, মই এ জে পি কৈছোঁ, মই কোনো ৰাজনীতি, মই নাম নকওঁ, মই কোনো ৰাজনীতি এই মুহূৰ্তলৈকে, এতিয়া আপোনাৰ এই মুহূৰ্তলৈকে যদি মই কাৰোবাৰ কথা পাতিছোঁ, কাৰণ এতিয়াহে আপোনাৰ কথাটো সুধিছে, মই সেইদিনাখনো সেই কথাটো কৈছোঁ, এইমাত্ৰ কৈছোঁ। যদি কোনোবাই যদি ভাবিছে যে ৰাণা গোস্বামীয়ে কথা পাতিছে, ডিছকাশ্যন কৰিছে, ফোনত ৰাণা গোস্বামীয়ে কোনে প্ৰস্তাৱ দিছে, ৰাণা গোস্বামীয়ে কথা পাতিছে, ডেফিনেটলি তাৰ তক্ৰু থাকিব। গতিকে যদি কিবা মাত্ৰ এটা কলি উলিয়াই দিব পাৰে তেতিয়াহ'লে মই গিফ্ট দিম তেওঁ। প্ৰস্তাৱো অহা নাই, মই কৈছোঁ না, বিচাৰ কথা কলাম নাই, মোক প্ৰস্তাৱো দিয়া নাই, মই এ জে পিক দুখ দিম কিয়, বিজেপিক দুখ দিম কিয়, বা অন্য দলক দুখ দিম কিয়, মোৰ নামত বোলে প্ৰস্তাৱেই অহা নাই, গতিকে আকৌ তাত